তামুলপুর আরক্ষী জিম্মার পড়া হ্যান্ডকাফ সহ পলায়ন করা ড্রাগস আসক্ত আর সরবরাহকারী যুবকগাকীক করায়ত্ত করলে আরক্ষী তামুলপুর প্রাথমিক চিকিৎসালয়ত স্বাস্থ্য পরীক্ষা করবল নিয়ার সময়তে হ্যান্ডকাফ সহ জঙ্গলত লুকাই থাকার পিছত এটা পরিয়ালর গৃহত চাবি লগাই থাকা স্কুটিলৈ উঠাও হল যুবকজন স্কুটিগৰাকীয়ে স্কুটিখনৰ শব্দ পাই বাহিৰলৈ ওলাই অহাত বাহনখনে দেখা ততাতৈয়াকৈ তামুলপুর আরক্ষী থানাত খবর দিয়ে ইপিনে তামুলপুরের কুমারিকাটা নাগরিজুলি আরক্ষী দলে তামুলপুরের বিভিন্ন ঠাইত বিচার খুচার করেছিল যদিও হেরুয়া স্কুটি আলম যুবকগাকী নিজ গৃহের তামুলপুর আরক্ষী পুনের আটক করবলৈ সক্ষম হয় আমার গাড়িখন প্রথমে আমি দুপুরিয়া প্রায় 4:30 বজাত ভাত খাই অলমান আমি বিছনাত তিনিজন আছে আমি গোটেইকেইজন আমি বিছনাত শুই আছিলোঁ তাৰপিছত তিনি বজাৰ পিছত গাড়ীখন তাতে ষ্টাৰ্ট দিয়া গম পালোঁ আমি ঘৰৰ ভিতৰত দৌৰি আহি চাওঁ মানে চাবিটো লগোৱা আছিল গাড়ী তাৰপিছত গাড়ীখন নাই তাৰপিছত ইয়াত আহিলোঁ থানাত আমাৰ আৰু কি থানাত আহিলোঁ অহাৰ পিছত খবৰ দিলোঁ ইয়াত কোনো নাছিল তাৰপিছত ফোন কৰা কৰি হ'ল তাৰপিছত নেক্সট আমি গাড়ীখন আকৌ ঘূৰাই পালোঁ কোনে গম পাইছিল গাড়ীখন ইচ্ছা আমি গম পালোঁ এইজন থানাৰ পৰা আজি ৰাতিপুৱা এজন দুজন আছামী হেৰাইছিল তাৰে এজনে কোনোবাই লৈ যাওঁ বুলি আমি গম পালোঁ কিহৰ আছামী বুলি গম পোৱা মতে ড্ৰাগছ কিবা ড্ৰাগছৰ হেৰি বুলি